আসলে অনেক মানুষের সাথে সম্পৃক্ততার কথা আসছে, কিন্তু কথা তো আসলেই সেগুলো আমরা মানে 100% সত্যি কথা আমরা ধরে নিব না, আমরা সেগুলো যাচাই বাছাই করতে হবে। তো যদি যাচাই বাছাই না করি তাহলে কিন্তু আসলে যারা নিরীহ মানুষ তাদেরকে শত্রুতামূলকভাবে যদি কারো নাম বলা হয়ে থাকে তাহলে কিন্তু তারা ফেঁসে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য আমরা সেগুলো যাচাই বাছাই করছি। হ্যাঁ, আমরা নাম পাচ্ছি, আমরা নাম পাচ্ছি, সেগুলো আমরা যাচাই বাছাইয়ের মধ্যে আছে। তো নানা পেশার লোক জড়িত আছে, কিন্তু এই মুহূর্তে কোনো পার্টিকুলারলি পেশার কথা আমি বলবো না, কিন্তু আমরা নানা পেশার লোকজনের নাম পাচ্ছি এবং এর সাথে সব ধরনের পেশার লোকই আছে। তো সুতরাং এগুলো আসলে আমরা তদন্তের স্বার্থে ঠিক এই মুহূর্তে বলবো না। আমরা পাচ্ছি, আমরা নাম পাচ্ছি, অনেক নাম পাচ্ছি, কিন্তু সেই নামগুলো আমাদেরকে ভেরিফাই করতে হবে, তদন্ত করতে হবে, তারপরে এটা বলতে পারবো। ফারুক ভাই, ইদানিং পরিমনির সাথে আপনাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নাম আসছে, এ কারণে বাহিনীর অনেকেই বিব্রত আসলে। তারপরে ক্লিয়ার হওয়া দরকার যে রিমান্ডে পরিমনি আছে, অবশ্যই আপনারা তার কাছে জানতে চেয়েছেন জিজ্ঞাসাবাদ করছি। তো এখানে যদি অন্য কোনো বিষয় থাকে সেগুলো আমরা তদন্তের মধ্যে নিয়ে আসবো, এবং আমরা কিন্তু আমাদের তদন্তের বিষয় কোনটি সেটিকে আমরা ঠিক করেই অগ্রসর হচ্ছি। একটি বিষয় হচ্ছে, আমরা প্রায় দুই দিনের বেশি সময় পেয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের, এই মুহূর্তে তাদের বিরুদ্ধে যে মূল যে অভিযোগটি আসছে ব্ল্যাকমেলিং এর এবং বাসায় মাদকদ্রব্য সংরক্ষণ করা, সেই সব বিষয়ে তারা কি তাদের সাথে যে সম্পৃক্ততা সেটি স্বীকার করার চেষ্টা করেছে কিনা বা আপনারা জানার চেষ্টা করেছেন কিনা, এবং কোনো ভিকটিম এখন পর্যন্ত কমপ্লেইন করেছে কিনা আপনাদের কাছে? না, আমাদের কাছে কোনো ভিকটিম এখনো পর্যন্ত ওইভাবে কমপ্লেইন করেনি, তবে আমরা কিন্তু সম্পৃক্ততা পাচ্ছি, সম্পৃক্ততা পাচ্ছি যে ব্ল্যাকমেইল করা হচ্ছে কিনা, এই ধরনের নাম আমাদের কাছে এসছে, তো সেগুলো আমরা যাচাই বাছাই করছি। দেখুন, আসলে তো সহজে সবকিছু সবাই তো স্বীকার করে না, আমরা কিন্তু জিজ্ঞাসাবাদের মাধ্যমেই আমাদের সেই সব তথ্য বের করে নিয়ে আসতে হচ্ছে। আমরা অনেক তথ্য আমাদের কাছে আছে, সেসব তথ্য যাচাই বাছাই করে পরবর্তীতে বলা যাবে যে আসলে কারা জড়িত। আমাদের একটা জিনিস খেয়াল রাখা দরকার, কোনো ইনোসেন্ট লোক যাতে মানে ভিকটিম না হয়, কেউ যেন হয়রানির শিকার না হয়, সেই জিনিসটাকে আমাদের মাথায় রাখতে হচ্ছে। আমরা মিডিয়াতে দেখছি যে অনেক ব্যাংকের অমুক লোক জড়িত আছে, কিন্তু আমরা আসলে তারা সত্যিকারে জড়িত আছে কি না, তো সেই বিষয়গুলো আসলে তদন্তের দাবি রাখে, মানে আরও পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে আসলে বলা যাবে যে তারা জড়িত আছে কিনা। আমরা নাম পাচ্ছি, সেগুলো আমরা ভেরিফাই করার চেষ্টা করছি, এবং আমরা যখন নিশ্চিত হব তখন কিন্তু আমরা আপনাদেরকে অবহিত করবো সেই বিষয়গুলো। Yeah.